فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. السلام ورحمة الله. جی عمر فاروق ভাই জানতে চেয়েছেন যে কোথায় দান করলে বেশি উত্তম হবে। দেখেন ভাই, মসজিদ, আল্লাহর ঘর, ইয়েতিম, ফকির, মিসকিন, সেগুলোও হলো মানে হকদার, আর মাদ্রাসাটাও হকদার, সকলেই হকদার। তবে আপনার বেশি উত্তম, অধিক উত্তম হবে ইয়াতিম মিসকিনদেরকে। প্রথম নম্বরে আপনাকে ইয়াতিম মিসকিনদেরকে মানুষের মতো মানুষ, আল্লাহর নবীকে বলছে, আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি কোনো ইয়াতিমকে ধিক্কার মেরো না, তাকে তাড়িয়ে দিও না, তার সঙ্গে সহনশীলতা বজায় রাখো, কথা বলো। কারণ যে আমি কি তোমাকে ইয়াতিম রূপে পাইনি? অবশ্যই তুমি ইয়াতিম ছিলে। তো ইয়াতিমেরা যেখানে বিশেষভাবে লেখাপড়া করতে পারে, তাদের খাবার যাতে করে সুন্দর হয়, তাদের নামে সাদকা করবেন। আর আল্লাহ নবী বলছেন, আর সাদকা তো তারুদ্দুল বালা, আর সাদকা দিলে বালা মুসিবত দূর হয়। তো এই কারণে সাদকাটা দিবেন। আর আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করতে হবে, সেখানেও দান করতে হবে, কিন্তু এখানে সাদকাটা হলো কি, আপনার গায়ের ময়লা, পাপ মোচন হবে, নেকি হবে, আর নেগিটা হতেই থাকবে। বুঝলেন? জাজাকাল্লাহ খায়ের।